আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা পুরোপুরি না টেনে দেখবেন আজকে বাড়িতে কিভাবে কম খরচে সুন্দর একটি বাড়ি করবেন অবশ্যই আপনাদেরকে সব কিছু ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে এই বাড়িটা কমপ্লিট কাজ শেষ হয়েছে চার পাঁচ মাস হয়েছে তো এই কাজটা কোনো অনেক পুরানো মডেল অনেক নতুন করে করা হয়েছে তো আপনাদের যদি ভালো লাগে সেম ডিজাইন করতে চান অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে হবে অনেক ভাই সামনে সিঁড়ি দিয়ে বাড়ি করতে মন চায় না ডুকতে সিঁড়ি দেখতে চায় না অনেক পর কমেন্টের উত্তর ইনশাল্লাহ আজকে পেয়ে যাবেন তো যারা সামনে সিঁড়ি দিয়ে বাড়ি করতে চান না অবশ্যই বাড়িতে ঢুকতে যে সিঁড়ি দেখা যায় তাদের জন্য আজকে ভিডিওটা অনেক কাজে লাগবে যে অনেক ভাই সিঁড়ি দেখতে সব ভালো লাগে না তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন খরচ দুই পার্টে দেওয়া হবে আপনি নর্মালি কত টাকা যাবে আর টাইস মোটামুটি রঙ করে আপনার ঘরে ঢুকতে কত টাকা যাবে তো আপনাদের যদি ভালো লাগে আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা চালু করে দিন ইনশাল্লাহ সবার আগে নতুন নতুন বাড়ির ডিজাইন আপনি দেখতে পারবেন তো যারা চ্যানেলটা সাব সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন না ইনশাআল্লাহ দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে ভালোবাসা হয়ে গেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই আপনি পুরো ভিডিওটা যদি না না টেনে দেখেন তাহলে আপনি একটা যে বাড়ি করবেন কিভাবে সুন্দর করে করবেন অবশ্যই আপনারা ধারণা নিতে পারবেন এই বাড়িটা সবার পছন্দ হবে না সবার রুচি ভাই এক না সবার রুচি যদি এক হইত তাহলে এক ডিজাইনের বাড়ি হতো তো অনেক ভাই আমাকে বলে যে সামনে সিঁড়ি দিয়ে বাড়ি ভালো লাগে না অবশ্যই আপনারা ভিডিওটা খেয়াল করেন এ বাড়িতে চারটে বেডরুম আছে ড্রয়িং ডাইনিং বিশাল বড় বড় করে দেওয়া হয়েছে তো দুইটা টয়লেট দেওয়া আছে কিচেন আপাতত দেওয়া হয় নাই এক সাইড দিয়ে পরে দেওয়া হবে তো এই বেলকনিটা দুই সাইডে দুইটা বেলকনি দেওয়া আছে সামনে একটা ভালো বিশাল বড় আকারে বেলকনি দেওয়া হচ্ছে এই জায়গায় থাই গ্যালাস দেওয়ার পরে পুরো রোম অনেক সুন্দরভাবে দুলাবালে মুক্ত থাকবে তো আপনারা এই পর্যন্ত বাড়িটা কত টাকা গেছে দুই পাটে বলবো ইনশাল্লাহ আপনারা যদি সেম ডিজাইন বিল্ডিংটা কমপ্লিট খাড়া করাইতে চান দাঁড়া করাইতে চান কোনো দরজা জানালা কোনো কিছু এভরিথিং না লাগান তাহলে আপনাদের তেরো লক্ষ টাকা ইনশাল্লাহ পুরোটা বিল্ডিং দ্বারা করাইতে পারবেন আর যদি সুন্দর করে এডিটার মতন সাজাইতে চান সেম ডিজাইন যদি করতে চান তারপরে আপনার উনিশ লক্ষর উপরে বিশ লক্ষ নিচে ইনশাল্লাহ আপনারা করতে পারবেন এই বাড়িটা দোতলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে তো আপনার এক নজরে ড্রয়িংটা দেখে আসি ড্রয়িংটা পুরোপুরি না টানে দেখলে ইনশাল্লাহ বুঝতে সুবিধা হবে তো আপনাদের সাতাইশ ফিট বাই চৌচল্লিশ আরেক সাইড সহ একত্রিশ কমপ্লিট স্কোয়ার এসে বারান্দাসহ বারোশো আটান্ন বারোশো আটান্ন স্কোয়ার তো আপনাদের প্রথম ঢুকতে বারান্দারা বারান্দারা পাঁচ ফিট বাই বিশ ফিট অনেক সুন্দরভাবে করা হয়েছে তো অবশ্যই আপনারা প্রথম ঢুকতে একটা ডাইনিং অথবা ড্রয়িং একসাথে পাবেন বিশাল বড় যারা খোলামেলা বাড়ি পছন্দ করেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এটা একটা সিঁড়ি সিঁড়িটার তলে একটা টয়লেট দেওয়া আছে নিচে অনেক সুন্দরভাবে করা হয়েছে তো আরেকটা টয়লেট এক্সট্রা অ্যাটাচ দেওয়া হয়েছে আপনারা চাইলে এটা কমনও করতে পারবেন অ্যাটাচ করতে পারবেন চারটা বেডরুম দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট দুইটা আর বারো চোদ্দো ফিট বাই বারো ফিট দুইটা মোট চারটা একটা বেডরুম দুইটা বেলকনি দেওয়া আছে তিন ফিট বাই তেরো ফিট করে এই বাড়িতে কমপ্লিট কলম দেওয়া হয়েছে বারোটা ফাউন্ডেশন হিসেবে দোতলা অবশ্যই আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন আমি আজকে আপনাদের দেখাবো অল্প টাকায় কিভাবে বাড়ির গেট করবেন কেসি গেট দিলে অনেক সময় দরজা খুলতে সমস্যা হয় নর্মালি সুন্দর করে অনেক সুন্দর করে রং করা হয়েছে তো চাইলে আপনারা সেম ডিজাইনে করে নিতে পারবেন এসব গ্রিল কিন্তু বেশি ওজন হয় না একটা কেসি গেটের ওজন কিন্তু আড়াইশো কেজি তিনশো কেজি হয় নর্মালি এরকম একটা গেট কিন্তু একশো একশো কেজি হয়ে যায় তা অবশ্যই তিন ভাগের একবার দুই ভাগ খরচ কমে যাবে তো বাড়িতে সুন্দর করে চার কেটের একটা দরজা লাগানো হয়েছে যদি আপনাদের এরকম ভালো লাগে করতে পারবেন যদি আরও খরচ কমাইতে চান তাহলে এই জায়গায় চার কেটের দরজা না দিয়ে আপনি ইয়াস থাইয়ের স্লাইড দরজা দিয়ে দিবেন তাহলে আশা করি অনেক সুন্দর হবে এই জায়গায় আমি আপনাদেরকে ড্রয়িং ডাইনিং একসাথে দেখাইছি এটা হচ্ছে হলরুম হিসাবে ব্যবহার করতে পারবেন ডাইনিং ড্রয়িং হিসাবে ব্যবহার করতে পারবেন তো সাদের সিলিংটা অনেক সুন্দরভাবে করা হয়েছে এরকম ডিজাইন যদি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার বাড়ি অন্য মিস্ত্রি করলেও আমরা সমস্যা না আমরা ডিজাইনের কাজ করে দেবো আপনি আমাদের সাথে চুক্তি করলে ইনশাল্লাহ এরকম সেম ডিজাইন যদি আপনি করতে চান অবশ্যই আপনাদেরকে করে দেওয়া যাবে তো আমরা প্রথমে সম্পূর্ণ ধীরে ধীরে দেখবো দেখার পরে আপনাদের প্রত্যেকটা রুম দেখানোর চেষ্টা করব তো বাড়িটা অনেক বিশাল খোলামেলা অনেক ভালো লাগে বা একটা জিনিস খেয়াল করবেন বাড়ি কিন্তু সব দিয়ে বারোটা ষোলোটা পিলার আমি যেইগুলো দেখাই তো একটু কাটফিট করলে বাড়িটা অনেক সুন্দর হয় আপনি পুরো ভিডিওটা না টেনে দেখলে বুঝতে পারবেন এই রুমটা হইছে ড্রয়িংয়ে দেখছেন অনেক সুন্দরভাবে করা হয়েছে প্লাস্টারগুলো অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো জানালা সাইজগুলো আপনারা চার ফিট বাই সাড়ে চার ফিট নির্মে দিবেন আর যদি একটু বড় লাগে ছোট লাগে আপনাদের মন মতন আপনারা অবশ্যই করে নেবেন তো বেটাতে কমপ্লিট রঙের কাজ নর্মালিও আপাতত করা হয়েছে তো বিল্ডিংয়ের কাজটা কমপ্লিট হওয়ার এক পাঁচ ছ মাস পরে যদি রংটা করেন আমার মনে হয় রঙটা টেকসই হবে তো এই জন্য ওনারা আপাতত ঘরে ঢুকার জন্য একটা নরমালি করছে তো আপনারা চাইলে প্রথম নর্মাল করে ঢুকতে পারেন তো এই ড্রেসে আমি ড্রয়িং ডাইনিং যে বিশাল বড় করে রাখা হয়েছে সবগুলো দেখা যাচ্ছি তো অবশ্যই আপনারা দেখবেন সিলিংয়ের ডিজাইন দেখেন অসাধারণ অত মোবাইলে ভালো করে তুলতে পারি নাই ভিডিওতে তো দেখুন একটা রুম শেষ করে আমরা আরেকটা রুমে যাইতেছি তো আপনারা ড্রয়িং এই সেম ডিজাইন ড্রয়িং যদি করাইতে চান যে কোনো বিল্ডিংয়ের ড্রয়িং যদি করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে ভালো মানের ডিজাইন করে দেব ইনশাল্লাহ অল্প খরচে অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন আপনারা যদি চান ইনশাআল্লাহ আমাদেরকে দিয়ে করাইতে পারবেন সামান্য করে কিছু খরচ দিলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ড্রয়িং করে দেব তো দেখুন আপনারা এবার এই রুমেতে একটা অ্যাটাচ টয়লেট ড্রয়িং ইতিমধ্যে দেখেছেন আর অবশ্যই ভিডিওটা পুরোপুরি না টেনে সব ভিডিও পুরোপুরি না টেনে দেখলে কোনো কিছু ইনশাল্লাহ বুঝতে পারবেন যেটা টয়লেট টয়লেট অবশ্যই ডাবল লাইন গরম ঠান্ডা পানির লাইন অবশ্যই গিজারের লাইন রাখবেন অনেক ভাই খরচের বয় রাখতে চায় না পরবর্তীতে ঠিকই করে টাইস টুইস ভাইঙ্গিয়া তো অবশ্যই আপনারা প্রথমে সব কিছু বিল্ডিংয়ে কোনো কিছু বাকি রাখবেন না ভবিষ্যৎ চিন্তা করে করবেন যাতে কোনো কিছু বাঙ্গা লাগানো না লাগে তো এই বাড়িটা যদি আপনারা করতে চান সেম ডিজাইন বিশ লক্ষ টাকা লাগবে না তো আপনি যদি এটার মধ্যে আরও দশ লক্ষ টাকা খরচ করেন আরও করতে পারবেন কিন্তু এর কমে সেম ডিজাইন আর করতে পারবেন না অনেক সুন্দরভাবে করা হয়েছে অনেকে ভাই বলে যে আমি করে দিতে পারব না যে বিশ লক্ষ টাকা ভাই মধ্যে খরচ হয়েছে তো আপনি যদি আমাকে এক্সট্রা দুই লক্ষ দেড় লক্ষ টাকা বেশি দেন তাহলে আমি করতে পারবো কেন আমি তো লোক দিয়ে করাইতে হবে আমরা মালামাল কিনে লোক দিয়ে পাহারা দাঁড়ায় দেওয়াইতে হবে তো আপনার মালামাল আপনি সেফে রাখেন আপনাকে কেউ টাকা দিতে হয় না আমি যেহেতু লোক এক্সট্রা দিয়ে করাবো তাহলে আমাকে কমপক্ষে দুই লক্ষ টাকা বেশি দিতে হবে দুই লক্ষ টাকা এই জন্য যে একটা লোক যদি আপনি ঠিকাদারি মালটা দিলাম আমরা মাল মালামাল কেনার পরে পাহারা দেওয়া লাগবে প্রত্যেকটা মাল সুন্দর করে গোছায় রাখার জন্য একটা কাজ করতে কমপক্ষে পাঁচ মাস ছয় মাস সময় লাগে একটা লোকের পনেরো হাজার টাকা করে বেতন আছে এরপরে আছে বৃষ্টি লাগে কিছু মাল নষ্ট হইলে একটু কেরিন খরচ আছে তবুশ আপনারা এইদিকে খেয়াল করবেন আমি কেন বলি একটু বেশি দিতে হবে অনেকে ভাই বলে যে আপনি বিশ লক্ষ টাকা বললেন আপনি যখন বেশি চান কেন ভাই আপনার তো কেউ টাকা দেওয়া লাগে না আমা আমি যে লোক দিয়ে কাজ করাবো আমাকে টাকা দিতে হবে এই জন্য আপনি যদি সেম ডিজাইন করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকে বিশ্বাস করেন না ভাই বিশ্বাস করা আর না করা আপনাদের ব্যক্তি ব্যাপার আমাদের খরচ কম বলে আমাদের কোনো দশ টাকাও লাভ হবে না তো অবশ্যই যারা ভিডিওটা দেখছেন ধৈর্য করে অনেক ধন্যবাদ এই ভিতর দিয়ে সিঁড়িটা দেওয়া হয়েছে তো অনেক ভাই রিকোয়েস্ট করার কারণে আমি ভিডিওটা করছি সিঁড়ি সামনে দিয়ে দেখতে চান না তো সুন্দর করে যদি আপনারা করতে চান এর চেয়ে আরও সুন্দর করে যদি ড্রয়িং ডিজাইন করাইতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের কথা অনেক কথা বললাম কথা বুঝাইতে যদি কোনো সমস্যা হয় কথা বুঝতে কোনো সমস্যা হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আমি বারবার বলি আমি কোনো বিজনেস ইউটিউবের না আমি সময়ের জন্য ভিডিও দিতে পারি না ভিডিও তো অনেক কাজ করা লাগে সুন্দর আমার এই কথায় অনেক সুন্দর দেখা যাবে সুন্দর শোনা যাবে কিন্তু ভিডিও তো অনেক কাজ করা লাগে ভাই ওই সময় আমি দিতে পারি না অনেকে ভাই অনেক মন্তব্য করেন আমার কথা সুন্দর না আমি বুঝাইতে পারি না তো এটা আমার ব্যর্থতা ভাই আমি মিথ্যা কথা সুন্দর করে বলতে পারি না আমি যেটা সত্য সত্যটা দেখানোর চেষ্টা করি সত্যটা বলার চেষ্টা করি মানবেন না মানবেন এটা আপনাদের একান্ত ব্যাপার ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ